মিস্টার দত্ত ব্লগ। তো কেমন আছো তোমরা? আমি কিন্তু ভালো আছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে দুপুর দুটো। তো সকাল থেকে ভাবছিলাম ব্লগটা শুরু করব, কিন্তু শুরুই করা হচ্ছিল না। ওর জন্য ভাবলাম ব্লগটা এখনই শুরু করি। তো আজ এখানে ভীষণ ঠান্ডা পড়েছে, এর জন্য সকাল থেকে কাজটা একটু আলসেমি আলসেমি করেই করছিলাম। আর আজকে কি হয়েছে জানো বন্ধুরা, আমি সকাল থেকে তালি পাচ্ছিলাম না কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। তো আগে রান্না করেছি, তারপর ঘর গোছানোর সময় আর বুঝতেই পারছিলাম না কোনটা করব কোনটা করব না। তারপর আমি ভাবলাম কি স্নানটাই করে আসি, কারণ স্নান করে নিলে অনেকটা কাজ শেষ হয়ে যায়। স্নান করে এসে তারপরে ধীরে ধীরে কাজ করলাম, সব টাইম টু টাইম একদম সুন্দর মতো হয়ে গেল, আর আমার অতটা চাপও লাগলো না। তো আমার এই ট্রিকটা না তোমরাও নিতে পারো। দেখবে অনেক সময় না কাজের তাল পাওয়া যায় না, কোনটা আগে করব কোনটা পরে করব আমরা বুঝতে পারি না। না দেখবে হয় কিন্তু এরকম। তো তখন কি করবে, আগে স্নান করে আসবে, স্নান করে এসে সে পুজোই দাও যেই কাজটাই বাকি থাকুক সেই কাজটা করবে, তাহলে দেখবে এতটা না নাকে মুখে লাগে না। কেননা আমাদের মেয়েদের আর কি এগুলোই করতে হবে, সংসারের কাজ, রান্নাবাড়ি, কাপড় কাচা, কাপড় মেলা, এগুলোই করতে হবে। কিন্তু এই কাজটাকেও তোমাকে এনজয়ের মধ্যে করতে হবে, তাহলে তো ভালো লাগবে। আর আরেকটা কথাও, তোমাদের নিজেদের জন্যও কিন্তু সময় বের করা উচিত। তার মধ্যে তোমরা হেয়ার কেয়ার করতে পারো, একটু স্কিন কেয়ার করতে পারো, আর যেটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে সেটাও করা উচিত। যেমন আমার কথাটাই বলি, আমার টিভি দেখতে দেখতে ভাত খেতে খুব ভালো লাগে, আবার নিজের পছন্দের কিছু ব্লগার আছে তাদের ব্লগ দেখতে খুব ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, আর সব থেকে বেশি পছন্দের কাজ যদি কিছু হয় সেটা হলো ঘর গোছানো, একদম পারফেক্ট মতো, মানে জাগার জিনিস জাগায় থাকবে, যদি উল্টোপাল্টা হয় ব্যাস মাথা গরম। আমার হাজবেন্ড তো বলে তোমাকে সারাদিন যখনই দেখি হয় পোছা হাতে নাহলে ঝাড়ু হাতে, তুমিও পারো বটে। তো তোমাদেরও কি এরকম হয়? আমার তো খুব হয় এরকম। আর যাই হোক, তো রান্না টান্না তো হয়ে গেছে, হাজব্যান্ড এখনও আসেনি, ও আসলে তারপর তোমাদের একেবারে খাবার টেবিলে দেখাবো যে কী রান্না করেছি। আজ কিন্তু আর লাউ রান্না করিনি, তোমরাও বোর হয়ে যেতে পারো যে বাবা এরা এত লাউ খায়, সাধের লাউ। তো ঠিক আছে চলো তাহলে। তো এখন আপাতত আমি একটু মি টাইম, যেমন আমি বলি মি টাইম, তো একটু মি টাইম কাটাই। তো বন্ধুরা এখন বাজে 3:30, আর হাজব্যান্ড এসে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। হাজব্যান্ড এসে গেছে, কেমন কাটলো দিন? খুব ভালো। তো তো ও এখন স্নানটা করে নিক, তারপর একটু খাবার টেবিলে দেখা হচ্ছে। বন্ধুরা ভালো আছে তো? তো তোমাদের যেমনটা আমি বলেছিলাম যে আবার দেখা হচ্ছে খাবার টেবিলে, একবারে হাজব্যান্ডের সাথে। তো আজকে আমি কী কী রেঁধেছি সেটা তোমরা দেখে নাও। এই হলো ভাত, মিষ্টি কুমড়ো ভাজা, বাঁধাকপি ঘণ্ট, আর আজকে হলো মাছের ঝোল করেছি বেগুন আলু দিয়ে। আজকে আর লাউ করিনি কিন্তু, তোমরা কিন্তু কমেন্ট করো না। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কাপড়টা মেলে দিয়ে আসলাম ছাদে। তো এখন বাজে 4:30, তো এখন একটু শুয়ে থাকবো, তারপরে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা কথা বলছি। তো আমি ঘুমাইনি, শুয়েছিলাম, তো এখন উঠে গেছি, তো সন্ধ্যা লেগে গেছে বাইরে, তো এখন সন্ধ্যাটা দিব, তো তোমরা দেখতে থাকো। তো আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে, তো ওকে জিজ্ঞেস করবো চা খাবে নাকি, তাহলে চাটা বানাবো, আর চায়ের সঙ্গে টাটা তো নিশ্চয়ই থাকবে, কিছু একটা দেখি করবো, আর তা না হলে কিছু তো একটা বানাবো তোমাদের সাথে শেয়ার করবো। তো ও তো হাত মুখ ধুতে গেছে, তো আমি ততক্ষণ ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে নেই। তো আমাদের চ্যানেলের শর্টসগুলো তোমরা দেখছো, তো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা তোমাদের সাপোর্ট খুব দরকার। আর আমরা আরও মজাদার মজাদার শর্টস নিয়ে আসছি, তো দেখতে থাকো চ্যানেলটাতে, অবশ্যই নজর রেখো। বন্ধুরা এখন আমি রান্নাঘরে চলে এসেছি, চাটা বানাবো। তো চাটা তো বানাবো, তার সঙ্গে সঙ্গে ওকে আনতে বললাম হলো চিড়ে, চানাচুর, তো নিয়ে চলে এসেছে এই যে চিড়ে আর চানাচুর। তো ভাবছি এটাকে মাখবো, তো হতে পারে চিড়াটাকে হালকা ভেজে নিব শুকনো কড়াইয়ে, তোমরা এটা করতে পারো, শুকনো কড়াইয়ে চিড়াটাকে ভেজে নিবে, তারপরে চানাচুরে মেখে চায়ের সাথে খাবে, ভীষণ টেস্টি।
টিফিন রেডি। এই হলো চিড়ে ভাজা আর এখানে গরমা গরম চা। তাহলে চলো নিয়ে যাওয়া যাক। কি করছো তুমি? এই যে হাজবেন্ড। কি করছি? কালকের জন্য ভিডিও এডিট করছি। আচ্ছা ঠিক আছে, এই নয়টা ধরো। বাপরে, চলো দাদা চাটা খেয়ে নিই। চলো। তো বসে গেলাম, চাটা খেয়ে নিব দুজনে। এই এখানে চার চিড়ে ভাজা, তো এখন খাবো। চলো খুলে দেখা যাক এটার মধ্যে কি গিফট পেয়েছি। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, এক্সাইটমেন্ট লাগে। দেখো যাক কি পেয়েছি। আমার তো তর্স হয় না, নিয়ে আসলে সঙ্গে সঙ্গে খুলি। শুধু তো মগ পাই, আর কি কি পেয়েছি, ভালো পেয়েছি। দু একটা বালতি টালতিও পেয়েছি, মনে হয় বলছি পেয়েছি, আর মগই বেশি পাই যেগুলো কোনো কাজের না। চলো দেখা যাক আজকে কি পেয়েছি। আবার মগ, এই দেখো। তো বন্ধুরা, এখন বাজে 9টা। তো আমি রাতের জন্য ভাতটা বসিয়ে দেব, কেননা শীতের দিন, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়াটাই ভালো। আর ভাতটা যদি এখন বসাই তাহলে খেতে খেতে আমাদের 10টা বাজে, ভাতটা গরমও থেকে যায়, কেননা ঠান্ডার দিনে ঠান্ডা ভাত একদমই খাওয়া যায় না। তো চলো ভাতটা বসিয়ে। হতে থাকবে, ততক্ষণে আমি দুপুরে বাসন আছে কয়েকটা, সে কটা মেজে নিই। পুরো কাপড়গুলো উঠিয়ে এনেছিলাম, তো ওগুলো আর গুছানোর টাইম পাইনি, তো ভাবছি এখন গুছিয়ে নিই ভাতটা হতে হতে। এই যে এত কাপড়, বাপরে। কাপড় গুছানো হয়ে গেছে, আজকে বিছানায় রেখে দিলাম, কালকে সকালে ঠিক জায়গায় রেখে দিব। এদিকে কাপড় গুছাতে গুছাতে আমার জলটাও গরম হয়ে গেছে, ফ্লাক্সে ঢেলে নেব। ভাত রান্না করাও হয়ে গেছে আমার। তো এখন বাজে 9:45, তো আমরা এখন ডিনারটা করে নিব। তো আমি আজকের ব্লগটা এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের জন্য টাটা।